পটুয়াখালী লেবুখালীর পায়রা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলে নির্মিত এই সেতুটির কাজ শেষ, এখন চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রং তুলির কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটি। পটুয়াখালী থেকে স্টাফ রিপোর্টার মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট দেখুন। কুয়াকাটা ঢাকা মহাসড়কের পটুয়াখালী জেলার ধুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর উপর নির্মিত হয়েছে সেতুটি। সেতুটির নাম পায়রা সেতু হলেও স্থানীয়ভাবে বলা হয় লেবুখালী ব্রিজ। 2011 সালে কুয়েত সরকারের সঙ্গে স্বাক্ষরের পর 2013 সালের 19 মার্চ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে 1170 কোটি টাকা ব্যয় হয়েছে সেতুটিতে। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, অর্থনৈতিক ও সামাজিক শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। অনেক মানুষ দেখার জন্য আসবে, যেহেতু এটি একটি দৃষ্টিনন্দন সেতু। দৃষ্টি হওয়া আমাদের বরিশাল দেখা যেতে হলো ফেরি লাগবে না। রোগী পরিবহনের ক্ষেত্রে যেখানে ফেরিতে অনেক সময় অপেক্ষা করতে হতো, সেই সময়টা এখন আর আমাদের লাগবে না। নদীর মধ্যে এবং পাশে থাকা পিলারে যাতে কোনো নৌযান ধাক্কা দিতে না পারে সে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের যে একটি স্বপ্ন ছিল দক্ষিণাঞ্চলবাসীর, সেই স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি লেবুখালি ফেরিঘাটে যে ঘণ্টার পর ঘণ্টা যে যানজট বা যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তির অবসান হবে। সেতুটি শীঘ্রই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহনের সচিব। গণভবন থেকে জুমের মাধ্যমে যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন হলে ফেরির বিড়ম্বনা থেকে দক্ষিণাঞ্চলবাসীর দুর্ভোগ ঘুচবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বিপিএ মানে বাইসফেনল এ, যা প্লাস্টিক পণ্যে থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ হতে পারে। তাই তো বিপিএ ফ্রি বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ ফুড কন্টেইনার। এইবার বুঝছো, বেঙ্গল আস্থা শতভাগ।